बुधवार की देर रात तिलजला इलाके में सांप्रदायिक तनाव फैलने के कारण इलाके के लोग दहशत में हैं। लोगों का आरोप है कि इलाके में कुछ लोग उन्हें डरा धमका रहे हैं और उन्हें बाहर घर से बाहर निकल जाने की धमकियां भी मिल रही हैं। ना केवल तिलजला, चंदन नगर में भी कुछ ऐसी ही घटना सामने आई, जिसके बाद भाजपा सांसद लॉकेट चटर्जी घटना में घायल लोगों से मिलने के लिए भी पहुंची। उन्होंने कहा कि इस तरह की घटनाएं राज्य में कुछ ज़्यादा ही बढ़ गई हैं, जिसे बर्दाश्त नहीं किया जा सकता। इसे लेकर हम जल्द आंदोलन पे भी उतरेंगे। গতকাল রাত্রে 11:15 সময় চন্দননগরে একটা দাঙ্গা সৃষ্টি হয় এবং সেখানে প্রচুর বাঙালি হিন্দুদের দোকান প্রায় লুট হয়েছে, নষ্ট করেছে, ভাঙচুর করেছে। আমাদের যারা কিছু কর্মীরাও ছিল তাদেরও দোকানের মানে ভেতরে বাইরের শাটার দোকানের এই একদম নষ্ট করে দিয়েছে আঘাত করে, এবং ইট বোতল শিশি বোতল ছোড়াছড়ি হয়েছে এবং কিছু কিছু জায়গায় আগুনও লাগানো হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশ কিচ্ছু করেনি। আজকে সকাল থেকে আমি শুনলাম মানে 144 দ্বারা নাকি বলা হয়েছে। এখনও পর্যন্ত দুজন আমাদের কাছে দুজন ইঞ্জিওর হয়েছে, তাদের খবর আছে। একজনকে এসেছিলাম দেখতে, আরেকজন বোধহয় বাড়িতেই আছে। এবং বিভৎস একটা অবস্থা যে এরকম চন্দননগরের মতন জায়গায় তার আগে তেলেনিপাড়ায় একবার হয়েছে, আবার এখন, এবং পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম খারাপ হয়ে গেছে। শুনুন, যে কারণেই হোক বেআইনি জিনিস যে করছে তার অন্যায়, তার শাস্তি হবে, সেটা নিয়ে সেটা কথা না, কিন্তু আজকে এটা কমিউনিটির মধ্যে কেন লেগে যাবে, কেন কমিউনালের জায়গায় চলে যাবে? আগেও দেখেছি হয়েছে, এবং সেটা ওই একটা ঘটনাকে দেখে সেটা পুলিশ প্রশাসন আছে, তার ব্যবস্থা নেবে, শাস্তি দিলে শাস্তি দেবে যদি সে দোষী হয়ে থাকে। কিন্তু এইভাবে মানুষের দোকান লুটপাট করে আজকে করোনার সময় এরকম একটা অবস্থা, মানুষের রোজগার কমে গেছে, সেখানে মানুষের লুটপাট করে ভাঙচুর করে জিনিসপত্র করে তাদের কী লাভ হচ্ছে?